গুড মর্নিং আমার রান্নাঘরে প্রতিদিনই কিন্তু গুড মর্নিং দিয়ে শুরু করি কারণ সকাল শুরু হয় রান্নাঘর থেকেই তো এই যে সকালের চা আমি রেডি করছি আর মাসে এদিকে রুটি করছে তো আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে আশা করি খুব ভালো লাগবে কারণ আজকে ভিডিওতে থাকবে রান্না বান্না এবং আমাকে একটা আপু বলেছিল যে আমার হাতের রিংটা দেখবে তো সেটাও আমি আজকে ভিডিওতে দেখাবো এবং হঠাৎ করে কি ঘটলো রান্না করতে করতে সেটাও আমি তোমাদেরকে আজকে বলবো তো এই যে আমি গুঁড়ো দুধ এখন মিক্সড করব চায়ের সাথে আর আমি গুঁড়ো দুধটা যেই বয়মে রেখেছি বয়মটা খুবই সুন্দর আর আমি গুঁড়ো দুধটা দিয়েই চা সব সময় বেশিরভাগ সময়ই আমি বানাই কারণ গুঁড়ো দুধ দিয়ে কালারটাও সুন্দর আর এখানে গড়ু দুধ তো ওইরকম পাওয়া যায় না আর লিকারটা একটু বেশি দিয়ে দিই দেওয়ার পরে শেষে মিক্সড করে নিই তো পাউরুটি দিয়ে চা খেলাম খাওয়ার পর রুটিও চলে আসছে হয়ে গেছে মাসি রুটি দিয়ে গেল তোর বাবাকে বললাম তুমি রুটি দিয়ে চা খেয়ে নাও আর আমি চলে যাব এখন রান্নাঘরে তো মাসি এদিকে অলরেডি মাস ডাল একটু ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছে আমি দৌড় দিয়ে চলে আসলাম এসে দেখি কড়াইয়ের উপর মাস ডাল ভাজি চলতেছে মানে মাস ডালটা একটু ভেজে নিচ্ছি নেওয়ার পর এটাকে রান্না করব। আমি মাসের ডাল আর হচ্ছে মুগ ডাল গুলাই ফেলি মাঝে মাঝে ভুলে যাই যে কোনটা আসলে মুগ আর কোনটা তো হালকা একটু ভেজে নিবো একদম লাল লাল করবো না তাহলে ডালটা আমার কেমন লাল হয়ে যায় ভালো লাগে না দেখতে হালকা ভেজে নিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেবো কারণ এই ডাল কুকার ছাড়া করা সম্ভবই না তো একদিকে ডাল সিদ্ধ করতে দিব আর এইদিকে আমি সবজিটা রান্না করে নিবো আর এই এইদিকে মা শুয়ে আছে আর বাবা আর ওর বাবা হচ্ছে মানে আমার বাবা আর আমার মেয়ের বাবা দুইজনের বাবা হচ্ছে ভিসা অফিসে গেছে ইন্ডিয়ান ভিসা অফিসে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করে আবার আমার টাইম আছে মানে আমি সেরকম তাড়াহুড়া করছি তো এদিকে চুলাই সবজি দিয়ে আমি মাসিকে বললাম যে মাসি একটু খেয়াল রাখেন আমি আসি তো ঘরে এসে দেখি ওর বাবা ফোন করেছে তো ওর বাবা ফোন ধরে ওর বাবা বলতেছে তুমি মাকে নিয়ে এক্ষুনি চলে আসো তখন আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে চুলাই সবজিতে জল দিয়ে ঢেকে দিয়ে রেডি হয়ে নিলাম আর এদিকে সাড়ে বারোটার মধ্যেই পৌঁছাতে হবে তো আমি আসলে এখানে ভিডিও করতে পারিনি তো এই যে আমরা সিএনজিতে অনেক কষ্টে সিএনজি পেয়েছি আর আমি খুব তাড়াহুড়া করে ওই ড্রেসটা শুধু চেঞ্জ করেছি মেয়েকে একটা ড্রেস পরিয়েছি মাকে নিয়ে রওনা দিয়েছি তো মা তো বসে থাকতে পারছিল না তো মাকে একটু শুয়ায় নিয়েছি এখন ওখান থেকে এসে আবার বাকি রান্নাটা করব। চলা ওই রকম করে রান্না বসানো তো ওইখান থেকে এসে আবার বাকি রান্নাটা করব আর আমরা তো একা একা সব কাজ এভাবেই করতে হয় কিছু করার নেই আর কি এই যে আমি চলে আসছি এখন ফ্রেশ হব হয়ে ড্রেসটা চেঞ্জ করে বাকি রান্নাটা করে নেব তো এই যে রান্না বান্না শেষ এখন শুধু ডাল হলে শেষ আমার রান্না আর আজকে কি কি রান্না করেছি চলো দেখি এত তাড়াহুড়ার মধ্যেও যে এত কিছু করতে পেরেছি এটাই অনেক কিছু তো এখানে আমার মেয়ের বাবা আলু ভত্তা মাখতেছে আর মাসের ডালের সাথে আলু ভত্তা খুবই সুন্দর লাগে ওর আবার খুব ফেভারেট আবার মায়েরও খুব ফেভারেট এই জন্য আলু ভত্তাটা মাখতেছে আর এই যে পুঁই শাক আলু ভাজি ডাল বেগুন ভাজি আর আলু ভত্তা তো আলু পাত্তা মাখা হয়ে গেলে সবাইকে একসাথে খেতে দিব আর এই যে মাও স্নান করে বসে পড়ছে মাকে দিব সবাইকে দিব তো সবাই খাচ্ছে এই যে সবার খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নিব তো এর মধ্যে একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমার হাতের রিংটা দেখার জন্য তো এই যে রিংটা তো একটু চলো ব্যাক ক্যামেরাতে দেখে নি ঠিক আছে তো এই সেই ভালোবাসার রিং যেটা কিনা আমি হাতে পড়েছি এখনো পরে আসি তো আমার হাতে দুইটা রিং দেখা যাচ্ছে একটা আমার শ্বশুর দিয়েছে আর একটা আমার হাজব্যান্ড দিয়েছে মানে তোমাদের ভাইয়া তো ডায়মন্ডের যেটা সেটা হচ্ছে তোমাদের ভাইয়া দিয়েছিল আমাকে ফুল ফুলসজ্জায় মানে বিয়ের পর আর কি সবাইকে সবাই গিফট করে ঠিক ওই রকম আমাকেও গিফট করেছিল আর পাশে যেই স্বর্ণেরটা দেখতেছো ওইটা হচ্ছে আমার শ্বশুরমশাই যেদিন আমাকে প্রথম তারা দেখতে গিয়েছিল সেদিন আমাকে পরিয়ে আসছিল তখন থেকে আমি পরে আসি রিংটা একটু মনে হয় উল্টা হয়েছে তো দাঁড়াও একটু এটা সোজা করে নিই এই যে আর রিং পরে থেকে থেকে আমার নখ দুইটা একদমই চিকন হয়ে গেছে আমি আসলে সেরকম করে কিছুই পরি না সবসময় শুধু এই রিংই পড়ে থাকে আর আমি তোমাদের ভাইয়া কি কি দিয়েছিলাম সেটা একটু আমি দিয়েছিলাম ওকে এই পাতলা ফ্যাট দেখে ফেতে একটা রিং আমি তো ওর মতো টাকা নেই ও তো জব করতো আমি তো জব করি না তো তখন তো আমি জব করতাম না তো এটা মায়ের কাছ থেকে টাকা নিয়ে ওর জন্য কিনেছিলাম যদি ও বাবা মা তাকে দিয়েছিল আর আমার পক্ষ থেকে আমি এটা দিয়েছিলাম তো কেমন হয়েছে আমার রিং এবং তার রিং অবশ্যই কমেন্ট করে জানাবে একটা দেখতে গিয়ে দুইটা দেখা হয়ে গেল তো আমরা এভাবে রিং দেখিয়ে ভিডিও নিচ্ছিলাম হঠাৎ করে আমার মেয়ে এসে হাত দিয়ে দিল তো দেখো আমরা দুইজন ছিলাম এখন আমরা তিনজন হয়ে গেছি তো আমাদের এই তিনটা হাত যেন আমরা অনেক অনেক যুগ থাকতে পারি একসাথে সবাই আশীর্বাদ করো তো আজকে ভিডিও কেমন লাগলো বলবে তো চলো আগে একটু আমরা লাইভের জন্য আমি কিভাবে রেডি হয়েছি আজকে সেটা দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করব। তো সব মিলে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে কমেন্ট করবে এবং ভালো লাগলে শেয়ার করে দিবে আর যারা ফেসবুক থেকে এখনো আমাকে ফলো একটা একটা ফলো দিয়ে দিবে দিবে সাথে লাইক করে করে এবং কমেন্ট যুক্ত হয়ে যাবে আমার সাথে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এই হচ্ছে আমার লাইভের লুক তো আজকে বাটিক শাড়ি লাইভ হবে আর আমি যে পেজ থেকে লাইভ করি সেটার নাম হচ্ছে ড্রেস রং তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই